বন্যার শ্রেণীতে নেমে এসেছে বিপর্যয় যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকা খাবার পানির তীব্র সংকট সংকটিতে চলছে তৃতীয় দিনের মতো ত্রাণ সংগ্রহ কার্যক্রম দুর্গত এলাকায় গেছে বেশ কয়েকটি ট্রাক আগামী তিন থেকে চার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দ্রুতই বন্যা পরিস্থিতির উন্নতি বলছে আবহাওয়া অফিস সিএমএম আদালতে তোলা হবে সালমান আনিসুল ও মনিকে ফের রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ জার্মানির জোলিঙ্গেন শহরের প্রতিষ্ঠা বার্ষিকীর উৎসবে সন্ত্রাসী হামলা ছুরিকা নিহত তিন গুরুতর আহত চায় দেখছিলেন সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি শাহজাহান জাহান মনি এবারে বিস্তারিত স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনি কুমিল্লা ও নোয়াখালী সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এগারোটি জেলা এতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে পনেরো জনের প্রাণ বাঁচাতে মধ্যে অনেকেই ঠাঁই নিয়েছেন আশ্রয় কেন্দ্রগুলোতে তবে সেখানে দেখা দিয়েছে তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট কোথাও কোথাও দেখা দিয়েছে পানি বাহিত রোগ সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট ভারতের উজানের পানিতে তলিয়েছে কুমিল্লার গ্রাম নাঙ্গলকোট লাকসাম মনোহরগঞ্জ সহ কয়েকটি উপজেলা বাদ ভেঙে এরই মধ্যে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে দিন কাটছে প্রায় পাঁচ থেকে ছয় লাখ মানুষের দুর্গত এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো জলমগ্ন পুরো আট উপজেলা জেলায় পানিবন্দি প্রায় বিশ লাখ মানুষ প্রায় পাঁচশোটি কেন্দ্রে এরই মধ্যে ঠাই নিয়েছে পঁচাত্তর হাজারেরও বেশি মানুষ নোয়াখালীর বেগমগঞ্জের টেকনিক্যাল স্কুল আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি বিভিন্ন জায়গা থেকে পানি নেমে আসছে ফেনি থেকে যতটুকু জানতে পারলাম পানি নেমে যাচ্ছে কিন্তু দুর্যোগ পরবর্তী যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমাদের একটা অন্যতম চ্যালেঞ্জ হিসেবে আসতে যাচ্ছে পানিবাহিত রোগের কারণে প্রাণহানির সম্ভাবনা রয়েছে সেটি মোকাবিলার জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে সেটি মোকাবিলার জন্য ঢাকায় যথেষ্ট প্রস্তুতি নেওয়ার চেষ্টা করা হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন থেকে শুরু করে আরও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারও যথেষ্ট ত্রাণ মজুদ করার চেষ্টা করছে ত্রাণ মজুদ করেছে লক্ষ্মীপুরে পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি এখনো ছয় লাখ মানুষ কমলনগর ও রামগতি উপজেলার বেশিরভাগ ফসলি জমি ও মাছের ঘের বন্যার পানিতে ভেসে গেছে এরই মধ্যে দুর্গতদের মাঝে বিতরণ করা হয়েছে শুকনো খাবার পানি ওরসালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট গবাদি পশু থেকে শুরু করে যারা নিপীড়িত মানুষ আছেন যারা বনার্থ দুর্গত মানুষ তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছি আমরা নিরাপদ সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি মৌলভীবাজারের সাত উপজেলায় তিন লক্ষাধিক মানুষ এখনো পানি বন্দি চুরাশিটি আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছেন প্রায় দশ হাজার মানুষ দুর্গত এলাকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট মানে এত বিপদের মধ্যে আছে মানুষ দেখানি নাই মানুষের গুম নাই মানুষের জিনিস ক্ষতিগ্রস্ত এখনো স্বাভাবিক হয়নি ভোলা উপকূলের বন্যা পরিস্থিতি রাস্তাঘাট বসতঘর সহ বিস্তীর্ণ এলাকা ডুবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে উপকূল জুড়ে সেই সঙ্গে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ পানিকাজিয়ে দেন না সমস্যাຫມ সব গড়র সব বিজিয়ে আমরা নদীর বার থাকি পানির মধ্যে দুর্গত এলাকায় দ্রুত পর্যাপ্ত ত্রাণ পৌঁছাবে প্রত্যাশা বানবাসীদের ফারিহ মি নিউজ ডেস্ক দেশ টিভি বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য বিশুদ্ধ পানির সংকট লক্ষীপুর থেকে বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সাইফুল ইসলাম স্বপন স্বপন আপনার কাছে প্রশ্ন হচ্ছে পানি বন্দীরা পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছেন কিনা ঈশাদ আপনাকে জানিয়ে রাখি যে আসলে লক্ষ্মীপুরে এক সপ্তাহ টানা বর্ষণ এবং ভারতীয় পানি যখন লক্ষ্মীপুরের লক্ষ্মীপুরের দিকে চাপছে তখনই লক্ষ্মীপুরে বন্যার সৃষ্টি হয়েছে লক্ষ্মীপুরের জেলা প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে প্রায় ছয় লাখ মানুষ পানিবন্দী পানিবন্দি রয়েছে লক্ষ্মীপুরে পাঁচটি উপজেলার মধ্যে কমলনগর রামগতি রামগড় রায়পুর ও সদর উপজেলার প্রত্যেকটি উপজেলার নির্বাচন প্লাবিত রয়েছে এবং ছয় লাখ মানুষ পানিবন্দি রয়েছে যে পানিবন্দী মানুষের বিভিন্ন সংগঠন থেকে তারা তান দিচ্ছে শুকনো খাবার বিশেষ করে লক্ষ্মীপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমি খোসি মাহমুদ চৌধুরী আজকে লক্ষ্মীপুরে তান দিয়েছিলেন এবং তিনি কমলদ এবং রামগতিতেও তান বিতরণ করবে তো যারা তান বিতরণ করছে তারা শুকনো খাবার পাচ্ছে কিন্তু বন্যা যে মানুষ তাদের বিশুদ্ধ খাবার পানির সংকটে রয়েছে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে যারা তান বিতরণ করে তারা যেন পানি বিশুদ্ধকরণ টেপবে তাদেরকে দেয় তারা যেন পানি পান করতে পারে এবং বিশেষ করে যারা যেসব এলাকায় তারা রান্না শিশু খাদ্য রয়েছে যারা তা বিতরণ করছে তারা তারা জানিয়েছেন যাদের শিশুদের জন্য তাম বিতরণী শিশু খাদ্য রাখে এবং লক্ষ্মীপুরের প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছেন যে তারাও তাম বিতরণ করছে এবং লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাজ জাহান আহ্বান করেছেন যে যারা স্বেচ্ছাসেবী সংগঠন তারা তাম বিতরণ করছেন তারা যেন শিশু খাদ্য ব্যবস্থা করেন কারা শিশুদের জন্য খাবার এখন সংকট রয়েছে ঈশ্বাদ এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যার সর্বশেষ খবর আপনাকে ধন্যবাদ লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য বিশুদ্ধ পানির সংকট চলমান বন্যা পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণত্রাণ কর্মসূচিতে ত্রাণ পৌঁছে দিতে হাজারো মানুষের ঢল নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে ট্রাক সিএনজি রিক্সা বা হাতে করে অর্থ ও ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন অসংখ্য মানুষ শুক্রবার মধ্যরাত পর্যন্ত নগদ ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সংগ্রহ করা হয়েছে এক কোটি বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার একশো ছিয়ানব্বই টাকা এদিকে সকাল থেকে তৃতীয় দিনের মতো চলছে ত্রাণ সংগ্রহ কার্যক্রম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান এখন ত্রাণ বিতরণ হবে উপজেলা ও জেলা প্রশাসনের মাধ্যমে গতকাল বিশ ট্রাক পৌঁছেছে তারা আরো বলেন বর্ণাত্মদের সাহায্য বর্তমানে যথেষ্ট কাপড় আছে তবে সবচেয়ে বেশি প্রয়োজন স্যালাইন ওষুধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট জ্বর কাশি ও ডায়রিয়ার ওষুধ লাইফ জ্যাকেট রিচার্জেবল লাইট ও পাওয়ার ব্যাংক অসহায় মানুষের মানে পাশে যে এখনো দাঁড়ানোর যে মানুষের অনুভূতি এটা আমাদের মেইন টার্গেট হচ্ছে যারা হচ্ছে তো ক্ষতিগ্রস্ত মানুষ তাদের হচ্ছে পাশে দাঁড়ানো এবং তাদের যত দ্রুত সম্ভব এই ক্ষয়ক্ষতি থেকে মোকাবেলা করা আমাদের যে নগদ অর্থ সংগ্রহ করেছে যে বুথ থেকে এবং আমাদের যে মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ এবং বাংলা আমাদের নগদ সংগ্রহ এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমাদের গতকাল রাত দুইটা পর্যন্ত অর্থ হচ্ছে এক কোটি লক্ষ পঞ্চাশ হাজার একশো ছিয়ানব্বই টাকা কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ ও ভারতের পানিতে দেশের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে পানি বন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ এদিকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস শনিবার রাজধানীর আবহাওয়া অফিস বলছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এছাড়া দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পূর্বাভাসে বলা হয় আগের তুলনায় বৃষ্টিপাতের মাত্রা কমেছে এ অবস্থায় সাতাশ তারিখের পর আরও কমবে বৃষ্টিপাতের পরিমাণ রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে আছেন সহকর্মী নিয়াজ মোরশেদ নিয়াজ কি বলছে আবহাওয়া অফিস বিস্তারিত জানাবেন যেমনটি আপনি বলছিলেন ঠিক আসলে তেমনটি আবহাওয়া সুখবর দিয়েছেন বন্যা পরিস্থিতি আসলে অবনতি হওয়ার আগামী যে এক সপ্তাহ যাবত এর ভিতরে কিন্তু আসলে অবনতি হওয়ার মতো কোনো তারা তারা আপনার পূর্বাভাস পায়নি এবং তারা বলছেন যে বৃষ্টির পরিমাণটাও কিন্তু প্রায় কমে আসছে এবং মৌসুমী বায়ুর যে প্রভাব সেটিও কিন্তু আসলে কমে আসছে আমরা একজন আবহাওয়াদের সাথে একটু কথা বলবো তিনি আসলে বলবেন যে বর্তমান যে সম্পর্কে যদি আমাদেরকে জানান এবং সামনে আসলে বৃষ্টির কোন সম্ভাবনা আছে কিনা ধন্যবাদ আচ্ছা চব্বিশে আগস্ট আগামীকাল আজ কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেক জায়গাতে কম থাকবে গতকাল যেমন কম ছিল আজকেও বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে তবে যেহেতু বর্ষাকাল কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া ওই ধরো বড় ভারী বৃষ্টিপাত হওয়ার আপাতত ঘন্টা হওয়ার সম্ভাবনা কম তবে পঁচিশ তারিখের দিনে মাঝামাঝি থেকে তারিখ পর্যন্ত এই সময় দেশের বিভিন্ন জায়গাতে আছে তবে ক্ষণস্থায়ীভাবে তবে ছাব্বিশ তারিখের পর থেকে আবার বৃষ্টিপাতের পরিমাণ আবার কমে যাওয়ার সম্ভাবনা আছে তবে অস্থায়ীভাবে চব্বিশ ঘন্টার জন্য বিশেষ করে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখে এই টাইমের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা অনেক জায়গায় একটু আবার বৃদ্ধি পাবে হয়তো কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে তবে অস্থায়ীভাবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা যেমনটি শুনছিলেন আসলে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু একটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেটি কিন্তু আপনার একেবারে সেটি যে আসলে খুব মারাত্মক ক্ষতির একটা সম্মুখীন হতে পারে বা এই ধরনের কোন পূর্বাভাস তাদের কাছে নেই তবে স্বাভাবিক নিমে যে বৃষ্টিপাত সেটি আসলে হতে পারে এবং বন্যা পরিস্থিতি কিন্তু আসলে উন্নতির দিকে যাচ্ছে এবং পানি কিন্তু আসলে সাগরের দিকে নেমে যাচ্ছে এমনটি তারা বলছেন আবহাওয়া এই ছিল আমার কাছ থেকে আবহাওয়া বিস্তৃতির সর্বশেষ তথ্য আজ আদালতে তোলা হবে সালমান এফ রহমান আনিসুল হক ও দীপমণিকে ফের রিমান্ডে নেয়ার আবেদন করবে পুলিশ দুপুরে তাদের সিএমএম আদালতে তোলার কথা রয়েছে নিউ মার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় গত তেরো আগস্ট সালমান এফ রহমান আনিসুল হককে গ্রেফতার করা হয় পরে চোদ্দ আগস্ট আদালতে তুলে পুলিশ রিমান্ড চাইলে দুজনেরই দশ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয় আর মোহাম্মদপুর থানার হত্যা মামলায় দীপমণিকে চার দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হবে রিমান্ড শেষে চিফ মেট্রোপলিটন আদালতে তোলা হবে সালমান এফ রহমান আনিসুল হক ও দীপমণিকে এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন এম এ আজিজ আজিম কখন তাদের আদালতে তোলা হবে এ ব্যাপারে কি কী জানেন বলেন ইসরাত আজকে দুপুরের পরে তাদের রিমান্ড শেষ হওয়ার পরে আজকে কিন্তু আদালতে আনার কথা আমরা যতদূর জানতে পেরেছি যে কিছুক্ষণ পরে তাদেরকে ডিবি কার্যালয় থেকে বের করা হবে এবং তাদেরকে নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আবারও তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করতে পারে এবং আমরা যতদূর জানতে পেরেছি যেহেতু বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা হচ্ছে এবং এই যে মামলাগুলো সেই মামলাগুলোতেও রিমান্ড চাওয়ার কিন্তু একটি সুযোগ থাকছে এবং সেই সুযোগটিও কিন্তু কাজে লাগানো যেতে পারে এবং তাদের কিন্তু সেই রিমান্ড চাওয়া হতে পারে বলে আমরা জানতে পেরেছি এবং আদালতের এই মুহূর্তের পরিবেশটি যদি একটু দেখাতে চাই সেক্ষেত্রে আদালতের যে অবস্থা আদালতে যে এর আগে যখন তাদেরকে আদালতে তোলা হয়েছিল তখন কিন্তু আদালতে যে কঠোর নিরাপত্তা ব্যবস্থাটি নেওয়া হয়েছিল সেই অবস্থাটি কিন্তু আমরা এখন পর্যন্ত এখানে দেখছি না এখানে পুলিশ সদস্যদের বাইরে কিন্তু সেনা সদস্য বা যে 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 সদস্যরা আগে এসেছিলেন তারা কিন্তু কিন্তু আজকে আজকে এখানে নেই এবং আদালত অবস্থা আদালতে দিন সাধারণ মানুষের ভিড় অনেকটাই কম এবং এখানে কিন্তু এখন পর্যন্ত আমরা উৎসুক এবং বিক্ষুব্ধ যে জনতা এর তাদেরকে আদালতে তোলার সময় এর আগে যেটি আমরা দেখেছিলাম সেই জায়গাটি কিন্তু আমরা দেখছি না এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুরের পরে তাদেরকে আদালতে আনা হবে এবং তাদেরকে যে রিমান্ড সেটি শেষ হয়েছে এবং সে এর বাইরে কিন্তু আজকে আসলে যে দীপু তাকেও কিন্তু এখানে আজকে রিমান্ড শেষে এখানে আনা হতে পারে এবং তার রিমান্ডও কিন্তু শেষ হয়েছে তো এই ছিল আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে সব শেষ ধন্যবাদ আপনাকে রিমান্ড শেষে আদালতে তোলা হবে সালমান ইফ রহমান আনিসুল হোক ও দীপু ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী এম এ আজিম ধীরে ধীরে কর্মস্থলে যোগ দিতে শুরু করেছে পুলিশ স্বাভাবিক হতে শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের থানাগুলোর কার্যক্রম থানায় জিডি ও মামলা সহ চলছে নিয়মিত টহলও এতে সন্তুষ্ট থানায় সেবা নিতে আসা মানুষ পুলিশ বলছে এলাকাবাসী নিরাপত্তা ও যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে পুলিশ বিস্তারিত জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বন্ধ হয়ে যায় দেশের অধিকাংশ থানার কার্যক্রম বিক্ষোভকারীদের দেয়া আগুন ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয় দেশের বেশিরভাগ থানা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর কর্মস্থলে ফিরছে পুলিশ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে থানার কার্যক্রম এতে সন্তুষ্ট সেবা নিতে আসা সাধারণ মানুষ আমি আজকে আমার একটা কাগজ হারিয়ে গেছে সেটা জিডি করতে আসলাম তো আলহামদুলিল্লাহ আমি থানায় এসে আমার সেবাটা পেয়েছি মেয়ে নিখোঁজ হয়েছে কারণ চিঠির জন্য আসছে থানায় অন্যদিকে কর্মবিরতি কাটিয়ে থানায় যোগ দিয়েছে পুলিশ সদস্যরা ঢাকার বেশিরভাগ থানার ওসি পরিবর্তন হওয়ায় দায়িত্ব পালন করছে দায়িত্বপ্রাপ্ত অফিসাররা আমরা মোটামুটি আমাদের থানা কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমাদের থানায় জিডি নিচ্ছি আমরা মামলা নিচ্ছি পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়ে আমরা কাজ করতেছি তাদের থানায় আসা প্রয়োজন তারা সবাই থানায় আসলে থানায় আমাদের যে স্বাভাবিক সেবা সেটা তারা পাবে রাতব্যাপী বিভিন্ন এলাকায় টহল ছিল সাধারণ জনগণ ও ছাত্ররা তবে পুলিশ বলছে এখন থেকে নিয়মিত চলছে টহল কার্যক্রম না এখন আমাদের বাইরের টহল স্বাভাবিক এবং বর্তমান পরিস্থিতিতে ওই ধরনের অনেকাঙ্ক্ষিত ঘটনা আমাদের এলাকায় ঘটতেছে না আমরা সেটা মোটামুটি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করতেছি এবং আমরা মোটামুটি সফল সেক্ষেত্রে যে কোনো পরিস্থিতি মোকাবেলা ও অপ্রীতিকর ঘটনার সর্বোচ্চ সতর্ক রয়েছে পুলিশ আলিমুজ্জামান সাফওয়ান দেশ টিভি ঢাকা দলীয় পথ বেচাকেনা জমি দখল মাদক কারবার সহ শত কোটি টাকা অবৈধভাবে লুটপাটের অভিযোগ উঠেছে গাজীপুরের যুবলীগ নেতা সাইফুল ইসলামের বিরুদ্ধে এর মধ্যে তিনি নানা অপরাধ আর অনিয়মের উপর ভর করে শূন্য থেকে উঠেছেন সম্পদের চুরায় সহকর্মী নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট এক যুগ আগেও নানাবাড়ির জীর্ণ কুটিরে বাস করতেন সাইফুল এখন ক্যালকুলেটরও মেলে না তার সম্পদের হিসাব গাজীপুরের প্রতিটি ওয়ার্ডে একই পদের জন্য একাধিক পদপ্রত্যাশীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এ যুবলীগ নেতার বিরুদ্ধে ত্রিপুরের গোশিঙ্গার খিলপাড়ায় তিনি গড়ে তুলেছেন তিরিশ বিঘা জমির ওপর আধুনিক বাগানবাড়ি যার দাম ১৩ কোটি টাকা এখানে রয়েছে গরুর খামারও দেওরা মিত্তিবাড়ি এলাকায় দুই বিঘা জমির ওপর রয়েছে বড় দুটি অট্টালিকা টঙ্গীর সাতাইশ এলাকার শরিফ মার্কেটের পাশের নয়া নয়াবাড়িতে তিন বিঘা জমিতে তিনতলা বাড়ি এবং পঁয়তাল্লিশ কক্ষের টিনসেট বাড়িসহ ওই এলাকায় আরও রয়েছে দুই বিঘা পতিত জমি রাজধানীর উত্তরা সাত নম্বর সেক্টরে দুটি ও দশ নম্বর সেক্টরে রয়েছে সাইফুলের বিলাসবহুল প্লেট মাঝে মাঝে আসে হয়তো সকালে আসে বিকেলে জায়গা মাসে দু একবার আসে এবার এটা হলো মোহাম্মদ সাইফুল ইসলামের বাড়ি এটা গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আব্যায়ক এই বাড়িটা হচ্ছে গাজীপুর আপনার মহানগরের আমলেকি যে সাইফুলের বাড়ি আমরা এই সাইফুলের রুম আছে সত্তর পঁচাত্তরটি আমি এই জায়গায় থাকি আপনার প্রায় পাঁচ বছর ছয় বছর ধরে সাইফলের দুর্নীতির সঠিক বিচার চান এলাকাবাসী ভবিষ্যতে এমন দুর্নীতির সুযোগ কেউ পাবে না বলছেন শিক্ষার্থীরা শুধুমাত্র সাইফুল না সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে এরা করুক এটার এগেন্সটা আমরা স্বাচ্ছ সমাজ সচ্চায় রয়েছি এবং আমরা এটার বিরুদ্ধে আজীবন সংগ্রাম ঘোষণা করছি এদেশে কোনো দুর্নীতি চলবে না এবং দৃষ্টান্তমূলক চাই এবং তার ইতিমধ্যে তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘোষণা দাও হোক সে শত কোটি টাকার উপর সে সম্পদ করে ফেলছে এই সম্পদের উৎস কোথায় এটা আসলে আমাদের পক্ষে জানা সম্ভব না আপনাদের মাধ্যমে এটা বের করবেন এটা আমরা চাই ওয়ার্ড কাউন্সিলর গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র সর্বশেষ এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সাইফুল নিউজ ডেস্ক দেশ টিভি পিলখানা হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী তৎকালীন বিডিআর সৈনিক মনিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ তুলেছে পরিবার তারা জানান সেই সময় ভয়ে পালিয়ে নারায়ণগঞ্জের আড়াই হাজারের বাড়ি চলে আসে মনির পরে সাধারণ ক্ষমার কথা জানিয়ে কাজে যোগ দিতে বলা হয় তাকে কিন্তু কাজে ফেরার সতেরো দিন পর ঢাকা মেডিকেলের মর্গে মেলে লাশ সহকর্মী বিলাল হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন আপন উপর 2009 সালের পঁচিশ ফেব্রুয়ারি সকাল নয়টা মুহুরমুহু গুলির শব্দে কেঁপে ওঠে রাজধানীর তৎকালীন বিডিআর সদর দপ্তর ৩৩ ঘন্টা পর্যন্ত চলে চার দেয়ালের ভেতরে নারকীয় হত্যাযোগ্য বিপদগামীদের গুলিতে প্রাণ হারান বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন সেই নৃশংস ঘটনার প্রত্যক্ষদর্শী বিডিআর সৈনিক মনির হোসেন কর্মরত ছিলেন বাহিনীর গোয়েন্দা বিভাগে ঘটনার আকস্মিকতায় ভয়ে পালিয়ে যান নারায়ণগঞ্জের আড়াই হাজারের বাড়িতে পরে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে জানিয়ে তার কাছে ফোন আসে যোগ দিতে বলা হয় কাজে তবে কর্মস্থলে ফেরার সতেরো দিন পর মনিরের মরদেহের সন্ধান মেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সাধারণ এই ক্ষমা কে পরে যে সাধারণ আমরা ক্ষমা করে দিব পরে আমার হতে গেছে যাওয়ার পর ওই আমার হত্যার আঠারো দিন পরে মারছে পরিবারের অভিযোগ বিএনপির মতাদর্শী হওয়া এবং হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের চিনে ফেলাই কাল হলো মনিরের তাই ডেকে নিয়ে হত্যা করা হয় তাকে সজল নয়নে ছেলে হত্যার বিচার দাবি মায়ের আমার মনির ভাই খুব ভালো লোক ছিল আমাদের লোক ছিল আজ করে করে দেখিয়া আজ করে ফোন করছে ফোন তো দায়িত্ব নাগে আমি তো কোনো অফরাধ আর নাই কোনো আলো করিনি আমার অফরাধাই থাকত না তুলে তা আমার আমি তো কিছু করি না আমি দেখছি ঘটনা এই যে ভাই এখানে যে আর্মিগুলি মাসের এই হেড়া হেড়ে মাসে আমি মনে করেন চল্লিশ আর দূরে আমি সাই সাই দেখছি এফএম মনির হোসেন 1990 সালে বিডিআর যোগ দেন এরপর চপাই নবাবগঞ্জ রাঙ্গামাটি ও সিলেটে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর 2009 সালে তাকে বিডিআর সদর দপ্তরে গোয়েন্দা বিভাগে বদলি করা হয় নিউজ ডেস্ক টিভি এই ছিল এখনকার সংবাদ দুপুর পর্বতে সংবাদ দেখার আমন্ত্রণ জানাই শ্রোতাবৃন্দ সবাইকে